এটি বাংলাদেশের বিখ্যাত মথুরাপুর দেউল বা মঠ। অনিন্দ্যসুন্দরী স্থাপনা নির্মাণ শৈলী যে কাউকে মুগ্ধ করবে। প্রিয় দর্শক, রুশমিলাস ক্যারাভানের এবারে পর্বে আমরা আপনাদেরকে এই স্থাপনাটি ঘুরে দেখাব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। এই নিদর্শনটি ফরিদপুর জেলার মধুখালী থানার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে অবস্থিত। কে কবে এটি নির্মাণ করেন সেটা নিশ্চিত করে বলা যায় না, কারণ এর সাথে কোনো লিপি পাওয়া যায়নি। তবে প্রচলিত জনশ্রুতি মতে মুঘল সম্রাট আকবরের সময় তার সেনাপতি রাজা মানসিংহ স্থানীয় শাসক রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে এই বিজয়স্তম্ভ নির্মাণ করেন। অন্য জনশ্রুতি মতে ভূষণার ফৌজদার সংগ্রাম সিংহ নামে জনিক ব্যক্তি এর নির্মাতা। নির্মাণ ধরন দেখে এটি 17 শতকের মনে হয়। কেউ কেউ এটি 16 শতকের বলে দাবি করেন। এতে একটি ছোট কক্ষ রয়েছে, তবে তাতে কখনো কোনো বিগ্রহ ছিল কিনা তা নিশ্চিতভাবে বলার উপায় নেই। 12 কোণাকৃতির এই স্থাপনাটি প্রায় 80 ফুট উঁচু এবং এর উপরের অংশটি ক্রমশ চেপে গিয়েছে। খুব সম্ভবত এটি বাংলাদেশে সেই সময়কার টিকে থাকা 12 কোণাকৃতির একমাত্র নিদর্শন। এই স্থাপনাটি টেরাকোটার খুব সুন্দর কারুকাজ দিয়ে শোভিত। পুরো স্থাপনা জুড়ে টেরাকোটার জ্যামিতিক ও বাহারি কাজ রয়েছে, রয়েছে পৌরাণিক কাহিনীর অলঙ্করণ। বলার অপেক্ষা রাখে না কালের পরিক্রমায় এর সংস্কার হয়েছে বহুবার, কিন্তু এর জাঁকজমকপূর্ণ অলঙ্করণ এখনও মানুষকে মুগ্ধ করে। ফরিদপুর জেলা শহরের কাছে ফরিদপুর মাগুরা মহাসড়কের পাশেই রয়েছে এই মথুরাপুর দেউল, তাই সময় সুযোগ মতো খুব সহজেই ঘুরে আসা যায় জায়গাটি। যারা ইতিহাস ও ঐতিহ্য ভালোবাসেন তারা এখানে এলে কখনোই নিরাশ হবেন না, এ কথা বলা যায় নির্দ্বিধায়।